ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, নিহত দুই। নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এ সময় নারী শিশু সহ আরো অন্তত 15 জন আহত হন। আচ্ছা দেখি, আমার মামার পাশে আগুন লাগছে নিস্তালে ওখানে। আচ্ছা দেখি, পুরো ভবনটা মানে বিস্ফোরণে ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে, ওয়াল টোয়াল পড়ে রয়েছে। প্রত্যেকটা ফায়ার সার্ভিসের কর্মীরা ওনার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে, ওনাদের সাথে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি। এক পর্যায়ে আগুন নিভে গেছে, নিভে যাওয়ার পরে হঠাৎ আমি পাইপের ক্যাপ লাগাইতেছিলাম, তারপরে এক লোক এসে পাইপ কালকে দিয়েছে, আবার আগুন ধরে গেছে। আগুন ধরার পর সাথে সাথে আমার এগুলো আর কি জলসাই গেছে। তো আমি যতটুকু জানতে পারলাম ওনাদের থেকে, ফায়ার সার্ভিসের কর্মীদের থেকে শুনলাম, যে গ্যাস জমাট বাঁধার কারণে, লিকেজের কারণে এরকম একটা বিস্ফোরণ ঘটার মানে ঘটে, তিতাস গ্যাস ছিল, মানে যেটা আর কি লাইজার ছিল। এরকম প্রবলেমটা প্রায় প্রায় হয়। ওমুরে একটা বাসা ছিল, এক ফ্যামিলির তিনজন পুরো মারা গেছে এই তিতাস গ্যাসের মানে ব্লাস্টের কারণে। এরকম এই যে লাইজার পাইপটা মারা গেছে, পুরো ফ্যামিলির তিনজন জলসাই গেছে। আমরা ওনাদের অনেকবার অভিযোগ দিয়েছি যে এটা কী করেন আপনারা, কিন্তু ওনারা এটার কোনো পদক্ষেপ নিতেছে না। গত কয়েকদিন আগে এরকম একটা ওইখানে দুর্ঘটনা হয়েছে। শুক্রবার সকালে লালখার মোড়ের মুক্তার মিয়ার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, কোনো রুমে গ্যাস জমেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, তারপর আমরা সকলে উপর থেকে বালি ছিটাইছি, আমরা অনেকে এখানে আইসা পানি বালু মারছি, শোষক ভিজে আমরা পানিতে আগুন নিভানোর চেষ্টা করছি। এখানে অনেকেই অনেক পরিশ্রম করছে। আমাদের বড় ভাই নাসির ভাই উনি আহত হয়েছে, এখানে প্রায় 6 জনের মতো আহত, 1 জন নিহত, আর এখানে অনেকগুলো দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে।